সদ্গুরু, আমি যখন খুব আবেগপ্রবণ হয়ে পড়ি, সমর্পণ করাটা খুব সাধ্যের মধ্যে মনে হয় খুব মধুর। কিন্তু আবার যখন নানা কিছুর মধ্যে জড়িয়ে পড়ি, এই সমর্পণের ভাবটা চলে যায়। আমি কি সচেতনভাবে সমর্পণ করতে পারি? Don't try to surrender because what will you surrender? সমর্পণের চেষ্টা করবেন না, কারণ কি বা করবেন সমর্পণ? কি বা করতে চাইছেন সমর্পণ? মাথা নোয়ানোকে সমর্পণ বলে না। হ্যাঁ, ব্যায়াম হিসাবে ভালো। সমর্পণ করাটা জাহির করলে সে এক মারাত্মক ইগো। তো কিভাবে করবেন, কি বা করবেন সমর্পণ? সমর্পণের আছেটা কি আপনার, আগে বলুন। একটা বিশেষ অনুভূতি থেকে সমর্পণ আসে। যখন আপনি দেখেন যে, দেখুন, এই কথাগুলো খুব গোলকধাঁধা লাগতে পারে, কারণ আপনাকে শিখিয়ে আসা হয়েছে আত্মসম্মান, আত্মমর্যাদা, কনফিডেন্স, তাই না? বলা হয়েছে জীবন গড়তে এগুলো দরকার। সমর্পণ এই সব কিছুর বিরুদ্ধে। অপদার্থ হলেই শুধু সমর্পণ করতে পারেন, ভেবে দেখুন। আপনার আত্মসম্মান, আত্মমর্যাদা, কনফিডেন্স থাকলে কি করে করবেন? কনফিডেন্স ছাড়া কি বাঁচতে পারেন? বাঁচতে পারেন কি আত্মসম্মান ছাড়া বা আত্মমর্যাদা বোধ ছাড়া? এই মুহূর্তে না। দেখুন, আমারই কোনো আত্মমর্যাদা বা আত্মসম্মান নেই, তাই যে কোনো মুহূর্তে আমি দরকার হলে পর মুহূর্তেই চলে যেতে রাজি, কারণ আমি মনে করি না এর কোনো মূল্য আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি না এই কিছু তুল্য, শুধু জিইয়ে রাখা। তবে এটা যেহেতু চারপাশের অনেক জীবনের কাজে আসে, এখনো চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো আত্মসম্মান নেই। কারণ আত্মবোধটাই যখন চলে গেছে, সম্মানে কি হবে? আত্মের কোনো মূল্য হয় না, আর যার কোনো মূল্যই নেই, তার সাথে মর্যাদা জুড়লে ঝামেলা আরো বেশি। আর এই আত্মমর্যাদার চক্করে এই অপদার্থ জিনিসটা যদি কনফিডেন্ট হয়ে পড়ে, তাহলে ভীষণ বিপদ। কিন্তু টিকে থাকার খাতিরে লোকে যেহেতু বিশ্বাস করত, বিশ্বাসই করত, হ্যাঁ এটা সত্যি না, বিশ্বাস করত, নিজেকে বিশ্বাস না করলে টিকতে পারবেন না, এটা সত্যি না। এমন কোনো মাথার দিব্যি নেই, লোকে বিশ্বাস করতো বলেই তাদের জন্য সত্যি হয়ে গেছিল। কারণ যাই বিশ্বাস করুন, তাতে যদি যথেষ্ট ফোকাস আর আবেগ মেশান, সত্যি হয়ে যায়, তাই না? একদম সত্যি হয়ে যায়। পৃথিবী জুড়ে যত রাজ্যে ছাইপাঁশ বিলিফ সিস্টেমগুলো ধ্রুব সত্য হয়ে গেছে, অনেকের কাছে, হাতে গোনা কজনের কাছে নয়, জনসংখ্যার একটা বিরাট অংশের কাছে সত্যি হয়ে গেছে, বিশ্বাস করে বলেই না হয়েছে। তো বিশ্বাসের ভিত্তিতেই এগুলো সত্যি হয়ে গেছে। তবে যাই বিশ্বাস করুন, আর আবেগ ভাবনা দিয়ে তাকে পুষ্ট করে তুলুন, সেসবের কোনো অস্তিত্ব নেই। সমর্পণের কথা যখন বলেন, আপনি বলেন
একটা একটা মাত্রার সীমাবদ্ধতা থেকে আরেকটা মাত্রায় যাওয়ার কথা। দেওয়ালে মাথা ঠুকে সাড়া হয়ে তবে বুঝতে পেরেছেন যে আনলেস ফিরফিরে হাওয়ার মতো না হলে পাস করবেন না। উপলব্ধি করলেন যখন এই অবস্থায় কিছুতেই পাস করবেন না, যখন বুঝতে পারলেন, ধরুন আপনি জেলে বন্দি, ইয়া মোটা মোটা দরজা, বৃথা চেষ্টা, পালানোর কোনো জো নেই, আর একটা নালা আছে, নোংরা নালা, এই নালাটা কোনো ক্রমে পেরোলেই বাইরে যেতে পারবেন, নালাটা পার করতে রাজি হবেন কি না? নিশ্চয়ই হবেন। হ্যাঁ, এটাই যদি মুক্তির পথ হয়, গা ঘিন ঘিনে ময়লা দিয়েও হামাগুড়ি দেবেন, নাক চোখ মুখ ময়লায় একসা হয়ে গেলেও যায় আসে না, স্বাধীনতা পাবেন বলে নোংরা দিয়েও যাবেন, এটাই সমর্পণ, এটাই সমর্পণ। কারণ আপনি উপলব্ধি করেছেন দাঁড়িয়ে থেকে জেলের দেওয়াল টপকাতে পারবেন না, তাই হামাগুড়ি দিচ্ছেন। তো সমর্পণ একটা বিশেষ উপলব্ধি, যে আপনি বুঝেছেন নিজের এই অবস্থায় দরজা দিয়ে গলতে পারবেন না, তাই পাস করতে বুদ্ধি খাটিয়ে আর একটা রাস্তা বের করেছেন। এসব শিখিয়ে পড়িয়ে আনা যায় না, দ্যাট উইল কাম, বিশেষ উপলব্ধি দ্বারাই কেবল আসা সম্ভব, ইদার আউট অফ ইউর ইন্টেলিজেন্স, হয় আপনার নিজের বুদ্ধিতে, নয় জীবন আপনাকে ভালোভাবে তৈরি করে নিয়েছে, নইলে আপনি এতটাই পাগল লাগাম ছাড়া ভাবে প্রেমে পড়তে, শর্ত দেয়া প্রেমে নয়, বুঝে সুঝে প্রেমে নয়, শৌখিন প্রেমেও নয়, বরং পাগলের মতো প্রেমে। পাগল কোন রামকৃষ্ণ মীরাবাই বা আক্কা মহাদেবীর মতোই, এমন অনেকে আছেন, এগুলো চেনা নাম, এরকম অনেক মানুষ আছেন যারা পাগল, সুস্থ নন, পছন্দসই তো ননই, একেবারেই না, আপনার জানা দরকার, বরং ওনারা দুর্দান্ত। দুর্দান্ত মানেই পছন্দসই হতে হবে কথা নেই, সাধারণত হয়ও না পছন্দসই,